हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुप्रो की वाणी। এখন আমি যে ট্রেলার রিঅ্যাকশনটা করব সেই ফিল্মটার নাম হলো রেহানা মারিয়াম নূর এবং এই ফিল্মটা হচ্ছে একটা বাংলাদেশি ভেঞ্চার which has been directed by আব্দুল্লাহ মোহাম্মদ। এবং এই ফিল্মটার রেকমেন্ডেশন কিন্তু আমাকে আমার সাবস্ক্রাইবার ফ্যামিলিরাই দিয়েছে, বিকজ আমি কিন্তু এই ফিল্মটার ব্যাপারে কোনো কিছু জানতাম না। এবং এই ফিল্মটার ট্রেলার কিন্তু সম্প্রতি গতকাল রাতেই কিন্তু ওপেনিং করা হয়েছে, মানে এটাকে রিলিজ করা হয়েছে। এবং এটার সব থেকে হাই পয়েন্ট হচ্ছে এই ফিল্মটা নাকি 74 কান্স ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন পেয়েছে ফ্রম বাংলাদেশ। এটা জাস্ট একটা গর্বের বিষয় বাংলাদেশি অডিয়েন্সদের এবং বাংলাদেশি ফিল্ম মেকারদের জন্য, যে ওখানে কোনো ক্রিয়েটিভ কাজ এরকমভাবে কান্স ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। ইটস আ ভেরি গুড থিং। তো আমি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো সেটাই তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা 1 মিনিট 50 সেকেন্ডের কাছাকাছি ট্রেলারটা বানিয়েছে, তো এটা ট্রেলার থেকে বেশি টিজার মনে হয়েছে, বাট কোথাও না কোথাও ভীষণ ইম্প্যাক্টফুল লেগেছে। তো এখানে আমি যাকে চিনতে পেরেছি সেটা হচ্ছে বাঁধন। তো বাঁধনকে আমি এর আগে আমি দেখেছি হচ্ছে ওই ডার্ক রুম বলে যে ফিল্মটা বানিয়েছিল, যেখানে চন্দ্র চৌধুরী ছিল, সেখানে ওর একটা রোল ছিল উইচ শি ওয়াজ গুড, বাট ফিল্মটা আমার সেভাবে ভালো লাগেনি, সেটা আমি রিভিউ আমার চ্যানেলে করেছি। তো এখানে বাঁধনের ক্যারেক্টারটা আছে, আই থিঙ্ক ওর ক্যারেক্টারের নামই হচ্ছে রেহানা মারিয়াম নূর, এবং ও একটা কোনো মেডিকেল স্কুল বা কলেজের হয়তো টিচার হবে, বিকজ সেইভাবে ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে ও পড়াচ্ছে স্টুডেন্টদের, স্টুডেন্টরা ওই হোয়াইট অ্যাপ্রনটা পরে আছে যেটা একটা মেডিকেল স্টুডেন্ট পড়ে থাকে। তো ওইখানে একটা কোনো স্টুডেন্টের সাথে কোনো খারাপ কিছু হয়েছে এবং সেই স্টুডেন্টের নাম আই থিঙ্ক ইমন দেওয়া হয়েছে, কারণ ওই নামে চিল্লার করা, এবং ও যে স্টুডেন্টটাকে বলছে সেই স্টুডেন্টটা দেখাচ্ছে একটা জায়গা থেকে লাফাতে চাইছে, মানে শি ইজ ভেরি মাচ ডিপ্রাইভড অ্যাট দ্য সেম স্টেপ শি ইজ ভেরি মাচ ডিপ্রেসড। সো কি এমন ঘটনা হয়েছে যার জন্য রেহানা মারিয়াম নূরের ক্যারেক্টারটা তাকে সেফগার্ড করতে চেষ্টা করে এবং পুরো ইনস্টিটিউটটার সাথে লড়াই করবে। এবং তার সাথে সাথে এখানে তার নিজের পার্সোনাল স্পেসেও একটা প্রবলেম আছে, দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে আছে এবং তার হাজব্যান্ড আছে, মানে অবভিয়াসলি একটা ডিস্টার্ব ম্যারেজ লাইফ আছে ওর, সেটা নিয়েও একটা প্রবলেম আছে। তো ওভারঅল হচ্ছে এখানে রেহানা মারিয়াম নূরের নিজের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে একটা প্রবলেম, যেটা হচ্ছে ওই একটা স্টুডেন্টকে ঘিরে, সেটা কীভাবে ও ট্যাকেল আউট করে হয়তো এইটা নিয়েই হয়তো পুরো ফিল্মটা দেখাবে। বেশি কিছু রিভিল হয়নি ট্রেলারের মধ্যে, স্বাভাবিক ব্যাপার 1 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারের মধ্যে কিছু বেশি রিভিল করা যাবে না। বাট হোয়াট আই লাইক অ্যাবাউট দ্য ট্রেলার ইজ দ্য ট্রেলারের যে টোনটা রেখেছে, মানে একটা খুব একটা হালকা ব্লুইশ টোন আছে পুরো ট্রেলারটার মধ্যে, এবং ট্রেলারটার মধ্যে না খুব অদ্ভুত একটা শান্ত পরিবেশ আছে, কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর নেই, অদ্ভুত কোনো বিজিএম নেই, একটা খুব শান্ত একটা পরিবেশ, শুধু ও ধাক্কা মারছে, ও কথা বলছে, সেইগুলোই শুধু বোঝা যাচ্ছে, আর আশেপাশে সব কিছু যেন সাইলেন্ট মোডে আছে। মানে ওভারঅল শুধু বাঁধনকেই কাস্টিং করা হয়েছে, মানে বাঁধনকেই শুধু ফ্রেম করছে এবং বাঁধনেরই এক্সপ্রেশনগুলোকে বেশি আমাদের কাছে তুলে ধরেছে এই ট্রেলারের মধ্যে। এবং এখানে কিন্তু একটা মিস্ট্রি ব্যাপার কোথাও লুকিয়ে আছে ট্রেলারটার মধ্যে, যেটা পুরো 1 মিনিট 50 সেকেন্ড ধরে তোমাদেরকে কোথাও না কোথাও খাবে, মানে মনে হবে যেন মানে কিছু একটা গন্ডগোল আছে, মানে ওই স্পেসটা, যে স্পেসটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে রেহানা মারিয়াম নূরের ক্যারেক্টার যেটা বাঁধন প্লে করছে, ওর কিছু একটা ডিস্টারবেন্স আছে তার আশেপাশে, যেটা ওকেও প্রচণ্ডভাবে ডিস্টার্ব স্টেটে আছে। তো ট্রেলারটা কিন্তু ইমপ্রেসিভ আছে এবং তার সাথে টেকনিক্যালিটিসও খুব সুন্দর আছে, কারণ ট্রেলারটার মধ্যে যেইভাবে জাম্প কাটস দেওয়া হয়েছে, মানে ট্রেলারটা তো একটা সাজানোর উপরও ডিপেন্ড করে, কোনো ট্রেলার যখন আমরা লোককে দেখি, লোক যদি ট্রেলারটা থেকে তাক লেগে যায় তাহলে সেই ট্রেলারটা সব থেকে বড় ইম্প্যাক্ট থাকে। তো সেই জিনিসটা কারণ ট্রেলারটার মধ্যে আছে, যে ট্রেলারটা মানে কিছু গল্প রিভিল না করেও যে ওই ক্যারেক্টারটা কী চলছে এবং ক্যারেক্টার মধ্যে কী প্রবলেম আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছে, উইচ আই ফেল ভেরি গুড। তো এটা 74th কান্স ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশি পিপলদের জন্য, বাংলাদেশি মেকার্সদের জন্য একটা বিশাল বড় মানে কি বলবো অ্যাচিভমেন্ট, এবং আই ফিল ভেরি প্রাউড যে অ্যাটলিস্ট বাংলাদেশের কাজগুলো এরকম আস্তে আস্তে পুরো গ্লোবালি এটা সার্কুলেট হচ্ছে। সো আই হোপ এই ফিল্মটা যেন কান্স ফিল্ম ফেস্টিভ্যালে টেলিকাস্ট হওয়ার পরে যেন আমাদের কাছেও তুলে ধরা হয়, বিকজ এই ফিল্মটা কোনো থিয়েট্রিক্যাল রিলিজ ডেট দেওয়া হয়নি। সো আমি চাই যেন এটা থিয়েট্রিক্যাল না হলে যেন ওটিটি প্ল্যাটফর্মে বেরোয়, এবং ওটিটি প্ল্যাটফর্মে বেরোলে যেন আমরাও দেখতে পাই যারা কলকাতা অডিয়েন্স আছে, তাহলে খুব ভালো হবে। তো এই ছিল আমার রিয়াকশন অ্যাবাউট রেহানা মারিয়াম নূর। তোমরা যদি কেউ দেখে না থাকো ইউটিউবে গিয়ে দেখে নিও, অফিসিয়ালি কিন্তু ট্রেলারটা ইউটিউবে বেরোয়নি, কেউ না কেউ শেয়ার করেছে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আমার রিয়াকশন, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউন। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু পিতা সেনগুপ্তর কোনো ইন্টারভিউটা ভুলো না, সেটা কিন্তু আজকেই দুপুর 1টার সময় স্ট্রিম করবে আমার চ্যানেলে। সো স্টে টিউন উইথ সুপ্রকি।